আসসালামু আলাইকুম সবাইকে, আমি সায়মা। আমার পেজ স্টাইলে কোথেকে আজকে আপনাদের সবার সাথে লাইভে চলে আসলাম। বলে দিয়েছিলাম যে আজকে তিনটায় লাইভে আসবো, তাই না? সো টাইম মতোই চলে আসছি, আজকে আগেও আসি নাই, দেরিতেও আসি নাই। এটার রিজন হচ্ছে যে আজকে লাইভটা অনেক স্পেশাল হবে। হ্যাঁ, আজকে লাইভটা লাইক সুপার ডুপার স্পেশাল একটা লাইভ। ওকে, তো আজকে যদি আপুরা লেট করে জয়েন করে ফেলেন, হ্যাঁ, তাহলে কিন্তু লেট করলে আজকে দেরি হয়ে যাবে একদম 100%। তো যাই হোক, সমস্যা নেই, যারা নাকি আমাকে অলরেডি জয়েন করে ফেলেছেন আমাকে জানাবেন যে আমাকে কার আর কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা। ওকে, অনেকে হাই হ্যালো লিখছে, যারা হাই হ্যালো লিখছেন তাদেরকে হাই হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। তো আমি আজকে বলে দিই আজকে লাইভটা কি স্পেশাল। কালকে একটা পোস্ট দিয়েছিলাম যে আজকে লাইভে হচ্ছে কি আপুরা কি দেখতে চান, লাইক পার্টি ওয়ার নাকি হচ্ছে সামার কালেকশন। তো প্রায় 18,000 আপুর মধ্যে 60% আপু নাকি 70% আপুরা বলেছে যে তারা হচ্ছে গিয়ে সামার কালেকশন দেখতে চায়। অবশ্যই এখন হচ্ছে গিয়ে সামার চলে আসছে, হ্যাঁ, প্রচুর গরম পড়ে যাবে বা পড়ে গিয়েছে অলরেডি। সো সামার কালেকশন সবার দেখতে চাওয়াটাই স্বাভাবিক। সো আজকে আজকে লাইভটা হচ্ছে সামার স্পেশাল হবে। আজকে আমি অনেক সুন্দর সুন্দর আপনাদেরকে সামার কালেকশন দেখাবো। ক্লিয়ার আছে আপু? আপু ওয়েট করছিলাম, যাক মার্শাল্লাহ, খুবই ভালো। আচ্ছা আপু, মেঘরানি কি অ্যাভেলেবল? না, মেঘরানি আপাতত আমাদের অ্যাভেলেবল নেই, হ্যাঁ, আপাতত আমাদের স্টক আউট হয়ে গিয়েছে। আপু ইউ আর লুকিং কিউট। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আজকে লাইভটা অনেক স্পেশাল একটা লাইভ, কজ আজকে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর বাজেট ফ্রেন্ডলি সামার কালেকশন দেখাবো আর কি। এই তো, তো এর মাঝখানে আমি লোকেশনটা বলে দিই, আমাদের লোকেশন হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল 4, ব্লক সি, শপ 26 26A। ওকে, সো বসুন্ধরা সিটি লেভেল 4-এ আপনারা যদি মেইন সিঁড়ি দিয়ে উঠেন অথবা নেমে যান, উঠে অথবা নেমে একদম যেই বসুন্ধরা সেন্টার সার্কেলটা আছে, সেন্টার সার্কেলের সামনে একদম কাছাকাছি এসে আপনারা যদি বামে তাকান তাহলেই আমাদের স্টাইলেকোর শোরুমটা দেখতে পারবেন। বড় করে লেখা আছে উপরে স্টাইলেকো, হ্যাঁ। আচ্ছা, ওকে, সুইট লাগছে আপনি তোমাকে। হামিং বার্ড অ্যাভেলেবল? হ্যাঁ, হামিং বার্ড অ্যাভেলেবল, বাট খুবই স্বল্প পিসেস। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, সো এই হচ্ছে কি ব্যাপার। এখন আমি লোকেশন বলে দিয়েছি, আমাদেরকে অনলাইনে অর্ডার করার প্রসেসটা বলে দিই। আমাদেরকে অনলাইনে অর্ডার করা খুবই ইজি, একদম 1 টাকাও অ্যাডভান্স দিতে হয় না। জাস্ট যেটা দিতে হবে সেটা হচ্ছে ড্রেসের স্ক্রিনশটের সাথে নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বার, ঠিক আছে? এটা দিয়ে আমাদের স্টাইলকো পেজে মেসেজে দিয়ে দিলেই আপনার অর্ডার প্লেস হয়ে যাবে। আমরা 1 টাকাও অ্যাডভান্স নিই না অনলাইনে অর্ডারের জন্য। ওকে, আপনি বাংলাদেশে যে কোনা থেকেই অর্ডার প্লেস করেন, আপনার অর্ডার অ্যামাউন্ট যতই বড় হোক আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দেই। আর হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জে হলে তো আপনি ক্যাশ অন ডেলিভারি, হোম ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন, আর ঢাকা নারায়ণগঞ্জের বাইরে হলে এসএ পরিবহনের মাধ্যমে আপনাকে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে। ওকে, জায়না বাবু কমেন্ট করেছে, প্রীতি লাগছে আপু আমাদের টপ ফ্যানে চলে আসছে, যাক মাশাল্লাহ, তোমার ড্রেসটা খুব সুন্দর, আই এম ভেরি এক্সাইটেড ফর টুডেজ লাইভ। হ্যাঁ, আজকে লাইভের জন্য এক্সাইটেড হওয়ারই কথা, কারণ হচ্ছে আজকে ড্রেসগুলো যেমন সুন্দর হবে ঠিক তেমনই বাজেট ফ্রেন্ডলি হবে। সো আমার কাছে মনে হয় খুবই ভালো লাগবে, সামারের জন্য এর থেকে বেস্ট আর কিছু হতেই পারে না। লাভ ইউ কিউট আপি। ওকে, যাক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সো আমি অনলাইনে অর্ডারের প্রসেসটা বলে দিয়েছি, আর কি বলবো। ও, আমরা কিন্তু কখনো SMS এ অর্ডার কনফার্ম করি না, আমরা সবসময় অর্ডার হচ্ছে গিয়ে কল দিয়ে কনফার্ম করি, ঠিক আছে? সো আপনি মানে অর্ডার প্লেস করার পরে আমাদের ডেলিভারি টিম আপনাকে কল দিবে, যখন কল দিবে কল রিসিভ করতে হবে, রিসিভ না করলে আপনার অর্ডার কনফার্ম হবে না, ঠিক আছে? আর কল রিসিভ করে যদি বলেন যে হ্যাঁ আমি ড্রেসটা নিতে চাই, তাহলে হুটহাট করে পেয়ে যাবেন। লাইক ঢাকার মধ্যে হলে তো আপনি এমনও হয় আমরা আধা ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে দিই, ঠিক আছে? আর ঢাকার বাইরে হলে, এসএ পরিবহনে হলে, সেক্ষেত্রে এসএ পরিবহনে যেই সময়টা লাগে সেই সময়টা লাগবে। ওকে, আচ্ছা, তাজ স্কারলেট রেড সিল দিবানা, ওইটা স্টক আউট হয়ে গিয়েছে। আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে। সো অনেক কমেন্ট চলে আসছে, আমি একটার পর একটা কমেন্ট উপরে চলে যাচ্ছে, আমি পড়তেও পারছি না, ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এখন আমি আপনাদেরকে বলি যে আজকে লাইভটা কেন এত স্পেশাল আর কেন এত সুন্দর, কারণ হচ্ছে আমি আজকে আপনাদেরকে তাজ ক্রিয়েশনসের অনেক জোস জোস 2টা ড্রেস দেখাবো, ঠিক আছে? 2টা ড্রেস আমি তাজ ক্রিয়েশন থেকে দেখাবো, এটা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে, আর প্রাইস শুনলে তো মাথা নষ্ট হবেই। যদিও আমি প্রাইসটা বলবো সবার লাস্টে, একদম ড্রেস ফুললি দেখানোর পরে দেন হচ্ছে আমি প্রাইসটা বলবো, কারণ হচ্ছে যেন কারোর মধ্যে কোনো কনফিউশন না থাকে, সবাই একদম মাইন্ড সেট আপ করে অর্ডারটা প্লেস করতে পারে। লুকিং নাইস। আচ্ছা, ঢাকার বাইরে? হ্যাঁ, ঢাকার বাইরে তো আমরা অলওয়েজ মানে প্রত্যেক দিন ডেলিভারি করছি, আমরা এসএ পরিবহন দিয়ে ঢাকার বাইরে ডেলিভারিটা করে থাকি, কেমন?
সো আমি সবার ফার্স্টে আমার ড্রেসটা দেখিয়ে দিচ্ছি। এই কালেকশনটা সুপার ডুপার বাজেট ফ্রেন্ডলি হবে, আমি ফার্স্টেই বলে দিই। আর যখন আমি আপনাদেরকে পুরো ড্রেসটা দেখাবো, প্লাস হচ্ছে গিয়ে এটার যে কাজগুলো আছে কাজগুলো দেখাবো, প্লাস পুরো ড্রেসের যে প্রিন্ট ওয়ার্ক আছে সব কিছু দেখানোর পরে এটা আপনারাও বলবেন যে এটা সুপার ডুপার বাজেট ফ্রেন্ডলি, ঠিক আছে? সো যাই হোক, আমি ফার্স্টে আপনাদেরকে ড্রেসটা দেখাই। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে একটা জিনিস আপনাদেরকে আমি ক্লোজ করে ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি আর বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে এর আগেও আমরা অনেক ড্রেস দেখেছি, তাই না, এই স্টাইলের মধ্যে। তো আপনারা একটু খেয়াল করে দেখেন যে এই ক্যাটাগরির মধ্যে এই পর্যন্ত এর আগে যত কালেকশন আসছে কোনোটার প্রিন্টই কিন্তু এত সুন্দর আর নিখুঁত প্রিন্ট আসে নাই, তাই না? দেখেন তাজ ক্রিয়েশনসের আন্ডারে যেই ড্রেসটা আসছে, হ্যাঁ, বা যেই ড্রেসগুলো, যেই দুইটা আমি আজকে দেখাবো, যেই দুইটা ড্রেস আসছে এগুলোর প্রিন্টগুলো অসম্ভব অ্যাকিউরেট। হ্যাঁ, মানে খুবই ক্লিয়ার প্রিন্ট করা, অনেক সুন্দর। এই যে আমি আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি, তাহলে আপনারা প্রিন্টের ব্যাপারটা বুঝতে পারবেন। হ্যাঁ, আর পুরো ড্রেসের মধ্যে তো কারচুপি ওয়ার্ক করাই আছে। এই ড্রেসগুলোর একটা স্পেশালিটি হচ্ছে যে এইটার, এই ড্রেসগুলোর কিন্তু শুধু নেক কারচুপি করা না, ঠিক আছে? এই ক্যাটাগরি আমরা যে আগে যে ড্রেসগুলো দেখেছি ওগুলো কিন্তু আমরা দেখেছি যে শুধু নেকটা কারচুপি ওয়ার্ক থাকে, কিন্তু ড্রেসটা এমনি প্লেইন থাকে, প্লেইন প্রিন্টেড থাকে। বাট এই কালেকশনের আমি যে ড্রেসগুলো দেখাবো, দেখবেন যে পুরো ড্রেস অল ওভার কারচুপি ওয়ার্ক করা। হ্যাঁ, অল ওভার কারচুপি ওয়ার্ক করা, সো খুবই ভালো হবে। কটনের একটা ড্রেস, ইন্ডিয়ান কালেকশন। এই যে আমি এখন আপনাদেরকে ডিটেইলে দেখাচ্ছি, ঠিক আছে? আমি প্রিন্টটা পরে দেখাবো, পরে ফুল ড্রেসের প্রিন্টটা দেখাবো, আমি জাস্ট একটু ওভারভিউটা দেখিয়ে দিলাম। এখন হচ্ছে গিয়ে আমি ফার্স্টে আপনাদের নেকের কারচুপি ওয়ার্কটা দেখিয়ে দিচ্ছি। এই যে নেকের কারচুপি ওয়ার্কটা আপনারা একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু স্প্রিং ওয়ার্ক করা। হ্যাঁ, এটা হচ্ছে স্প্রিং ওয়ার্ক করা, এটা হচ্ছে গিয়ে মাল্টি কালারের পাইপ ওয়ার্ক করা। মিডেলে আপনার হচ্ছে গিয়ে যেরকম পার্ল বসানো আছে গোল্ডেন, আর সাইডে আপনার স্টোন ওয়ার্ক করা আছে, ঠিক আছে? স্প্রিং ওয়ার্ক প্লাস হচ্ছে পাইপ ওয়ার্ক, এর সাথে হচ্ছে পার্ল বসানো আছে, সাইডে হচ্ছে গিয়ে আপনার স্টোনও বসানো আছে। সো আপনার ড্রেসটা কিন্তু খুবই হ্যাভিলি কাজ করা, নেকটা অনেক সুন্দর করে একটা কারচুপি ওয়ার্ক করা আছে, ঠিক আছে? এটা গেল আপনার নেক। আর ফুল ড্রেসের প্রিন্ট কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি যে প্রিন্টটা অনেক ক্লিয়ার, হ্যাঁ, অনেক স্বচ্ছ, অনেক সুন্দর করে প্রিন্ট করা। আপনারা তো জানেন যে এই ক্যাটাগরির মধ্যে যে আগে যেই ড্রেসগুলো আসছে সেগুলোর প্রিন্টগুলো কিন্তু এত মানে ক্লিয়ার ছিল না, তাই না? কালার কম্বিনেশন সব কিছু মিলে কিন্তু এত ক্লিয়ার ছিল না, এটার প্রিন্টগুলো কিন্তু অনেক ক্লিয়ার, প্লাস হচ্ছে অনেক সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এইটার আপনাদেরকে নিচের বডিটা দেখাই। এই যে দেখেন, ফুল বডিতে স্টোন ওয়ার্ক করা দেখা যাচ্ছে কি? এই যে দেখেন, ফুল বডিতে স্টোন ওয়ার্ক করা। আপনারা জানেন খুব ভালো মতো এই কালেকশনে এই ধরনের যে আগের কালেকশনগুলো আসছে এত হেভি ওয়ার্ক কিন্তু ছিল না। হ্যাঁ, আগের যে কালেকশনগুলো ছিল ওগুলোর ওয়ার্ক কিন্তু এত হেভি ছিল না। দেখেন পুরো বডিটা হচ্ছে স্টোন ওয়ার্ক করা, দেখতে পাচ্ছেন? পুরো বডিটা স্টোন ওয়ার্ক করা। আচ্ছা, নূর আপু লিখেছে, সুইটি আপি, আপুই আমাদের টপ ফ্যানে আছে। চারমিন বৈশাখী আপু অবশ্যই টপ ফ্যানে আছে, লিখেছে একটু তোমার লাইভ দেখার জন্য ছেলেকে টাইমের একটু আগে কোচিংয়ে দিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো সো মাচ। ওয়াও, 6 মিনিটেই 3K ভিউয়ার্স, মাশাল্লাহ। হ্যাঁ, 3000 জন আপু যারা দেখছেন তাদেরকে এই যে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু ফুল বডিতে স্টোন ওয়ার্ক করা, ঠিক আছে? নেকটা কিন্তু খুব হেভি করে কারচুপি ওয়ার্ক করা, আর ফুল বডিটা কিন্তু স্টোন ওয়ার্ক আছে পিচ কালারের মধ্যে। হ্যাঁ, ড্রেসটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা পিচ কালারের মধ্যে। এটার আমি কোড দিয়েছি হচ্ছে গিয়ে টিউলিপ, ওকে? এটার সাথে আমি আরেকটা দেখাবো, এটার কোড দিয়েছি লোটাস, ওকে? দুইটার কোড দিয়েছি। সো এই ড্রেসটার অর্ডার আপনারা টিউলিপ লিখেও করতে পারেন, জাস্ট টিউলিপ লিখে অ্যাড্রেস ফোন নাম্বার দিলেও আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে। এই যে এখন আমি এটা নিচে দেখাচ্ছি, এই যে আমি এটার কথাই বলছিলাম, দেখেন এই ড্রেসটার নিচেও কিন্তু কারচুপি ওয়ার্ক আছে, এই যে দেখতে পাচ্ছেন? নিচেও কারচুপি ওয়ার্ক আছে। যে দেখেন কারচুপি মানে কি? মানে হচ্ছে যে পাইপ দিয়ে ওয়ার্ক করা, মিডলে স্টোন বসানো, পার্ল বসানো, ওকে? এই যে আপনার হচ্ছে গিয়ে উপরে নেকটা যেরকম করে কারচুপি করা, ড্রেসের নিচেও কারচুপি আছে, প্লাস ফুল বডিতে আপনার স্টোন ওয়ার্ক আছে। সো আপনারা কিন্তু বুঝতে পারছেন যে এই কালেকশনটা অনেক হ্যাভিলি ওয়ার্ক করা। হ্যাঁ, হ্যাভিলি ওয়ার্ক করা, প্লাস হচ্ছে গিয়ে এটার প্রিন্টও কিন্তু অনেক ক্লিয়ার আর অনেক সুন্দর। আমি আপনাদেরকে দেখিয়েছি ক্লোজ করে, তারপর আমি আবার দেখিয়ে দিচ্ছি। এটা পিচের মধ্যে খুব সুন্দর, যে রেডিশ ম্যাজেন্টা,
ব্লু কালার, দেন পেস্ট কালার, এইসব কালার দিয়ে এটার আপনার প্রিন্টটা করা হয়েছে। হ্যাঁ, ম্যাটেরিয়াল হচ্ছে খুবই কমফোর্টেবল কটন, যেহেতু এটা সামার কালেকশন অবশ্যই এটা অনেক কমফোর্টেবল একটা কটনের মধ্যে আছে এই কালেকশনটা। ওকে, ইন্ডিয়ান কালেকশন দেখাচ্ছি। এই যে এইবার এটা নিচের পার্টটা দেখে নেন, এই যে দেখেন কতটা ক্লিয়ার করে প্রিন্ট করা। হ্যাঁ, আমরা কিন্তু এই ধরনের, মানে এটা যখন আমি প্রাইস রেঞ্জ বলবো আপনারা অবাক হয়ে যাবেন যে এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু আমরা এর আগে যখন এই ক্যাটাগরি কালেকশনগুলো দেখেছি ওগুলো প্রিন্ট কিন্তু আমরা এত ক্লিয়ার পাইনি, ঠিক আছে। এটার প্রিন্টটা মাশাল্লাহ অনেক ক্লিয়ার আর অনেক সুন্দর। হ্যাঁ, অনেক স্বচ্ছ প্রিন্ট করা আছে। এছাড়া এইবার আমি এটার ব্যাক সাইড দেখিয়ে দেই, ব্যাক সাইড কিন্তু প্লেন না, ঠিক আছে। দেখে নেন ব্যাক সাইডটা খুবই সুন্দর করে অল ওভার প্রিন্ট করা আছে। ওই যে সেই নিখুঁত ক্লিয়ার প্রিন্টটা কিন্তু করা আছে। প্রাইসটা বলবেন আপনি? অবশ্যই প্রাইস বলবো, প্রাইস ছাড়া কি আপনারা নিতে পারবেন বলেন, কিন্তু আমি প্রাইসটা সবার লাস্টে বলবো, ঠিক আছে। সবার লাস্টে আমি পুরো ড্রেসটা আপনাদেরকে অল ওভার দেখিয়ে মেজারমেন্ট করে একদম বুঝিয়ে দেন আপনাদেরকে প্রাইসটা বলবো, যেন আপনাদের অর্ডার প্লেস করার সময় মাইন্ডের মধ্যে কোনো কনফিউশন না থাকে। ওকে ওকে, অনেকেই হচ্ছে গিয়ে প্রাইস শুনে খুব তাড়াহুড়া করে অর্ডার প্লেস করে দেয়, দেন অর্ডার প্লেস করার পরে অনেক কনফিউশন, মানে ইনবক্সে অনেক কিছু জিজ্ঞেস করে যে আপু এটা কি, ওর না কি শিফন না কটন, হাত কি, হাত কতটুকু লং কতটুকু, অনেক কিছু। ওকে, সো আমি চাই না, আমি চাই হচ্ছে গিয়ে আপনারা ধীরে সুস্থে প্রাইস শুনে দেন হচ্ছে গিয়ে অর্ডারটা প্লেস করেন, কেমন। এই যে এবার হচ্ছে গিয়ে আমি এটা সুন্দর প্রিন্টটা দেখাচ্ছি। এই যে দেখে নেন ব্যাক সাইডটা কিন্তু ফুললি প্রিন্ট করা, দেখেছেন এই যে কত কিউট। আর আরেকটা জিনিসও আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই কালেকশনটার মধ্যে আরেকটা জিনিসও আপনারা দেখবেন, সেটা হচ্ছে যে এটার মধ্যে অনেকগুলো কালারের কম্বিনেশন আছে। লাইক আপনারাই দেখেন এখানে হচ্ছে গিয়ে 5-6টা কালারের কম্বিনেশন, এখানে রেড ম্যাজেন্টা আছে, পিচ আছে, লাইট পিচ আছে, ব্লু আছে, গ্রিন আছে, ইয়েলো আছে, ঠিক আছে। সো সব মিলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই কালেকশনের কস্টিং অনেক বেশি, কজ এটার মধ্যে মানে আর কি কাজ বেশি আছে, ঠিক আছে। প্রিন্টের কাজও বেশি, প্রিন্টের ক্লিয়ারিটিও বেশি, কারচুপি ওয়ার্কও বেশি, হ্যান্ডওয়ার্ক বেশি, সব কিছুই বেশি, ঠিক আছে। এই যে এবার হচ্ছে কি আমি এটা নিচের প্যানেলটা দেখাচ্ছি, দেখেন অনেকগুলো কালারের কম্বিনেশনে কিন্তু করা। সো আপনার ড্রেসটা কিন্তু অনেক কালারফুল হবে। হ্যাঁ, ড্রেসটা আপনারা দেখতেই পাচ্ছেন, পরলে খুবই সুইট লাগে, অনেক কিউট আর অনেক কালারফুল লাগে। এমন না যে মাত্র 2টা কালারের কম্বিনেশনে বা 1টা কালারের কম্বিনেশনে করা। ওকে, ড্রেসটা কিন্তু অনেক কিউট আর অনেক বিউটিফুল, অনেক কালারফুল। আচ্ছা, প্রাইস ছাড়াই অর্ডার দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি জানি আপনারা প্রাইস ছাড়াই অনেকে অর্ডার করে দিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। আসলে ড্রেসটা এত সুন্দর। ওকে, আর আপনারা তো জানেন যে আপনাদের সায়মা আপু প্রাইস অবশ্যই রিজনেবল দিবে, তাই না? সো দেখতে পাচ্ছি যে অনেকেই অর্ডার করে দিচ্ছে, তো সমস্যা নেই। এই যে এবার আমি এটার সুন্দর স্লিভটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখে নেন অসাধারণ সুন্দর একটা স্লিভ। এটাকে আমি একটু ডিজাইন করে বানিয়েছি, যেহেতু সামার কালেকশন, সো একটু ফ্লোরাল একটা স্লিভ দিয়েছি। ওকে, নামও যেহেতু এটার আপনার কি জানো, যে কি নাম দিলাম, টুলিপ। হ্যাঁ, টিউলিপ নাম দিয়েছি, ঠিক আছে। সো আমি একটু ফ্লোরাল ডিজাইনে বানিয়েছি, কিন্তু এইটার স্লিভটা অসাধারণ সুন্দর। আপনারা যদি এইটার স্লিভটাও বানান অনেক সুন্দর হবে, দেখতেই তো পাচ্ছেন। দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটা রেট্রো প্যাটার্নে একটা প্রিন্ট করা, দেন নিচে হচ্ছে গিয়ে কালারফুল ফ্লাওয়ারগুলো আছে, ঠিক আছে। যেহেতু আমি স্লিভটাকে মানে এই উপরে পোর্শনটাকে কেটে ফেলেছি, সো আমার হচ্ছে গিয়ে জাস্ট ফ্লোরাল পোর্শনটাই আসছে, এই স্ট্রাইপের পোর্শনটা আসেনি। কিন্তু এটাও যদি আপনি দিয়ে নর্মাল একটা স্লিভ বানান আপনার ড্রেসটা অসাধারণ সুন্দর হবে। ওকে, আর কটনের স্লিভটা তো দেখতেই পাচ্ছেন, বিশাল বড় একটা কাপড় দেয়া আছে। ওকে, এগুলোর কটন কিন্তু আমি যে ধরতে পারছি একদম পিওর কটন। হ্যাঁ, মানে এইটার যে কটনটা একদম পিওর একটা কটন আছে, মানে খুবই কমফোর্টেবল হবে। আর দেখে নেন যে কত চড়া। ওকে, অনেক চড়া, এমন না যে কাজ বেশি দিয়েছে বলে ওরা কিন্তু আর কি ড্রেসের কাপড় কম দিয়েছে। হ্যাঁ, কাজ বেশি দিয়ে কাপড় কম দিয়েছে, বিষয়টা কিন্তু এইটা না। দেখেন কতটা চওড়া, ঠিক আছে, প্রচুর পরিমাণে মানে ওয়াইড দেয়া আছে। আপনারা আর কি চাইলে আপনাদের সাথে হচ্ছে কি আপনাদের ছোট বেবিদেরকে বানিয়ে দিতে পারেন এটা দিয়ে ড্রেস। ওকে, এইবার হচ্ছে গিয়ে এইটার অসাধারণ সুন্দর কালারফুল ওড়নাটা দেখিয়েছি, যেটাও আপনার 4-5টা কালারের কম্বিনেশনে করা শিফনের মধ্যে। ওড়নাটা খুবই সফট একটা শিফনের মধ্যে, ওড়নাটা অল ওভার প্রিন্ট আছে, ঠিক আছে, অল ওভার প্রিন্ট আছে, কেমন। এই ড্রেসের আপনাদের স্ক্রিনশট নিতে হবে না, আপনারা চাইলে নিতে পারেন, অথবা জাস্ট টিউলিপ লিখেও অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করতে পারেন। হ্যাঁ,
স্টাইলেকো এখন একটা ব্র্যান্ড আপু, সবাই তোমাকে ফলো করে, বাট ইউ আর ইউনিক, লিখেছে কণিকা ব্যানার্জি আপু। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো 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 মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আপনার অ্যাপ্রিসিয়েশনের জন্য। ওকে, সো এইবার এটার আমি অসাধারণ সুন্দর ওড়নাটা দেখাচ্ছি, যেটা নাকি আপনার শিফনের মধ্যে ফুললি প্রিন্টেড একটা ওড়না আছে। এই যে দেখে নেন, শিফনের মধ্যে ফুললি প্রিন্টেড, খুবই কালারফুল, বললামই তো যে দেখেন চারটা পাঁচটা কালারের কম্বিনেশনে এইটার পুরো ড্রেসটা করা। সো আপনার কিন্তু এই ড্রেসটা যেটা সেটা হচ্ছে খুবই কালারফুল একটা আউটলুক আসবে। হ্যাঁ, আপনি যখন এটা পরবেন খুব কালারফুল একটা আউটলুক আসবে, খুবই ভালো লাগবে। আবার যে অনেক চটকিলা কালার থাকে না, হ্যাঁ তাও না। ওকে, এটা কিন্তু খুব সুন্দর, মানে খুব ছোটো 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 করে কালারগুলো বসানো, তো সো আপনার ড্রেসটা অনেক মার্জিতও লাগবে, প্লাস আবার একটা কালারফুল আউটলুকও আপনাকে দিবে। হ্যাঁ, সামারের জন্য একদম টোটালি পারফেক্ট, টোটালি অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, আচ্ছা, হাই আমার ভালোবাসা, লিখেছে কাকন আপু। আচ্ছা, হাই আপু, কেমন আছেন আপনি? প্রাইস প্লিজ, প্রাইস প্রাইস প্রাইস। হ্যাঁ, আমি প্রাইসটা আপনাদেরকে অবশ্যই বলে দিব, ঠিক আছে? আমি ফার্স্টে আপনাদেরকে ড্রেসটা মেজারমেন্ট করে বলে দিই, আর এইটার সাথে আপনারা যেই প্যান্টটা পাবেন, প্যান্টটা হচ্ছে গিয়ে কটনের পিচ কালারের। ওকে, এটা হচ্ছে একদম পারফেক্ট পিচ একটা কালার, এজন্য এটার নাম আমি দিয়েছি টিউলিপ। ওকে, কারণ হচ্ছে এই ড্রেসটার মধ্যে অনেকগুলো কালারের কম্বিনেশন আছে, আর টিউলিপ কিন্তু অনেক কালারের হয়, তাই না? যেমন ইয়েলো, ম্যাজেন্টা, পিচ, দেন হচ্ছে গিয়ে ব্লু, ভায়োলেট, অনেক কালারের হয়। সো যেহেতু এই ড্রেসটা অনেক কালারফুল, সবগুলো কালারের কম্বিনেশন আছে, সো এটার আমি নাম দিয়েছি টিউলিপ। ওকে, আপনারা জাস্ট টিউলিপ লিখেও কিন্তু এটার জন্য অর্ডার প্লেস করে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। জাস্ট টিউলিপ লিখে TULIP, ঠিক আছে? টিউলিপ লিখে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের স্টাইলেকো পেজে মেসেজে দিয়ে দিলেও আপনার অর্ডার প্লেস হয়ে যাবে। মাশাল্লাহ, এটা 47 ইঞ্চ পর্যন্ত লং আছে, ঠিক আছে? অনেক লং আছে, অনেক লং। আমরা কিন্তু জানি যে এই ক্যাটাগরির ড্রেসগুলো আরেকটু শর্ট আসে, কিন্তু এটা বেশ ভালো লং আছে। ওকে, দেখতে পাচ্ছি ভালো লং আছে, আর বডির কথা তো কি আর বলবো, ঠিক আছে? 86 ইঞ্চি বডি আছে, ও মাই গড, কি করবেন এত বড় বডি দিয়ে? আপনাদের বেবিদেরকে, ছোট ছোট বেবি, কিউট সুইট বেবিদেরকে কাপড় বানিয়ে দিন। ওকে, আর স্লিভ তো মাপার কিছু নাই, দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা স্লিভ দিয়েছে, এটার কি মাপবো, কি বলবো আপনাদেরকে। ওকে, এটার মাপার কিছু নাই, সো 86 বডি আছে, এই দুনিয়ার কারো 86 বডি লাগে না আই থিঙ্ক। ওকে, সো আপনারা সাইড থেকে কাপড়গুলো যেগুলো বেঁচে যাবে ওগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে ড্রেসটাকে অনেকভাবে ডিজাইন করতে পারেন, স্লিভে দিতে পারেন, নিচে দিতে পারেন, অনেক কিছু করতে পারেন, অথবা আপনাদের ছোট ছোট বেবিদেরকেও কাপড় বানিয়ে দিতে পারেন ম্যাচিং করে। ওকে, সো ড্রেসটার কোড হচ্ছে গিয়ে টিউলিপ, কটনের একটা ড্রেস, নেকটা অনেক সুন্দর করে হ্যাভি করে, মানে এইটার হচ্ছে সবচেয়ে স্পেশিয়াল বিষয় এটার নেকটা, ঠিক আছে? কিন্তু এটা সব কিছু এত সুন্দর যে আমি সব কিছু দেখাতে গিয়ে এখন নেকের কথা তো মনে হলো যে অনেক আগে দেখিয়েছি, একটু দিও তো ড্রেসটা। নেকটা কিন্তু অসাধারণ সুন্দর, হ্যাঁ, নেকের মধ্যে স্প্রিং ওয়ার্ক করা আছে, পাইপ ওয়ার্ক আছে, স্টোন ওয়ার্ক আছে, ঠিক আছে? এটার মধ্যে হচ্ছে গিয়ে কি বলে এটাকে, স্প্রিং ওয়ার্ক আছে, পাইপ ওয়ার্ক আছে, স্টোন ওয়ার্ক আছে, পার্ল আছে, ঠিক আছে? অনেক কিছু আছে বসানো। OMG 4K লাইভ উইদিন 15 মিনিটস, লিখেছে ইফাত প্রিয়াঙ্কা আপু। হ্যাঁ, 4000 আপুরা যারা দেখছেন, আমি জানি এটা আজকে অনেক আপুরা দেখবে, কজ এটা আজকে অনেক আপুরা লাইক করবে, লাইক করার মতোই একটা ড্রেস, ঠিক আছে? লাইক করার মতোই একটা ড্রেস। এই যে দেখেন, এটা নেকটা কিন্তু সবচেয়ে সুন্দর, হ্যাঁ, নেকটা আমি সবার ফার্স্টে দেখিয়েছিলাম, সো অনেক আপুরা পরে জয়েন করেছেন, সো আমি এটাকে আবার দেখিয়ে দিচ্ছি। এই যে নেকটা আপনারা দেখে নেন, স্প্রিং ওয়ার্ক করা, হ্যাঁ, স্প্রিং ওয়ার্ক করা, এখানে কিন্তু আপনার পাইপ বসানো আছে, মিডলে হচ্ছে গিয়ে 4.6K, হ্যাঁ, 4600 আপুরা দেখছেন একসাথে, তাই না? হ্যাঁ, আমি জানি আজকে অনেকে দেখবে, কারণ হচ্ছে দেখার মতোই একটা কালেকশন, হ্যাঁ, দেখার মতোই একটা কালেকশন। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে স্টোন ওয়ার্ক বসানো, হ্যাঁ, দেন হচ্ছে এখানে আপনার স্প্রিং ওয়ার্ক আছে, এখানে হচ্ছে পাইপ ওয়ার্ক আছে, মিডলে হচ্ছে পার্ল বসানো আছে, গোল্ডেন পার্ল বসানো আছে, হ্যাঁ, এটা কিন্তু এই যে স্টোন না, এই মিডলে যেটা বসানো এটা হচ্ছে গোল্ডেন পার্ল, আর এখানে হচ্ছে আপনার স্টোন বসানো। এছাড়া ফুল বডিটাই যে দেখেন কত সুন্দর, আমি আজকে ড্রেসটা পরে অবাক হয়ে গেছি, লাইক এইভাবে আমি নড়াচড়া করছি, হয়তো আপনার লাইভে বোঝা যাচ্ছে না, তো পুরো ড্রেসটা না এই জায়গাটা শাইন করে, পুরো জিনিসটা শাইন করে, মানে আমি আয়নাতে দেখে অবাক হয়ে গেছি যে এত সুন্দর একটা ইফেক্ট আসছে। আর এটার যে প্রাইস, ও মাই গড, মানে এটা মানে চিন্তাই করা যায় না যে এই প্রাইসের মধ্যে এত সুন্দর ওয়ার্ক করা ড্রেস হবে। ওকে,
এছাড়া এইবার আমি এটার নিচের যে এই যে নিচেও কিন্তু আপনার এই যে দেখেন আমরা কিন্তু জানি এর আগে যে এই কালেকশনগুলো আসছে এগুলো কিন্তু অল ওভার বডিতে এই যে হ্যান্ডওয়ার্ক ছিল না কিন্তু দেখেন এটার কিন্তু পুরো নিচের যে অংশটা পুরো অংশটাতে এই যে হ্যান্ডওয়ার্ক করা ঠিক আছে এই যে পাইপ ওয়ার্ক করা ঠিক আছে এখানে আবার মিডলে গোল্ডেন কালারে পার্ল বসানো সো দেখতেই পাচ্ছেন স্টোন ওয়ার্ক আছে মানে অসাধারণ সুন্দর একটা ড্রেস হ্যাঁ অসাধারণ সুন্দর একটা ড্রেস মানে আর খুবই গর্জিয়াস তার থেকে বড় কথা হচ্ছে খুবই গর্জিয়াস ওকে সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা আর সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে আমি তো জানেন প্রিন্টের পোকা এই ড্রেসের প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর আসছে ঠিক আছে ও মাই গড এটার সাইডেও হ্যান্ডওয়ার্ক আছে আমি তো এটা দেখি নাই ও আচ্ছা আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম আমার এটা আসলে কাটায় পড়ে গিয়েছে ঠিক আছে অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে সাইডে একটা কি যেন দেখা যাচ্ছে এই যে দেখেন এটার সাইডেও হ্যান্ডওয়ার্ক দিয়েছে হ্যাঁ জাস্ট যে নিচে দিয়েছে তা না এই যে দেখেন সাইডেও কত সুন্দর একটা ফ্লাওয়ার আছে না এটা তো টোটালি বোনাস সেটা আমি দেখি নাই ওকে এইমাত্র দেখলাম দেখেন এত সুন্দর একটা ফ্লোরাল ওয়ার্ক করা এটাও আপনার হ্যান্ডওয়ার্ক করে দিয়েছে দেখেছেন আউটিং এর জন্য কতটা সুন্দর লাগছে জিনিসটা অসাধারণ সুন্দর তাই না অসাধারণ সুন্দর আর অনেকগুলো কালারের মিক্সচার আছে তো সো জিনিসটা খুবই নাইস খুবই নাইস খুবই 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 নাইস পুরোটা কিন্তু হ্যান্ডওয়ার্ক করা স্প্রিং আছে আপনার পাইপ ওয়ার্ক আছে পার্ল বসানো আছে ওকে সো বুঝতেই পারছেন জামাটা কিন্তু অসাধারণ সুন্দর তাই না লাইক আপনারা যদি ড্রেসটাকে সাইড থেকে কেটে আপনাদের বেবিদেরকে দেন তাহলে টেইলারকে বলবেন এই কাজটাকে ওদের গলায় বাক সুন্দর করে বসিয়ে দিতে তাই না দেখেন আমার তো কাটায় পড়ে গিয়েছে আমার ওয়েস্ট হয়েছে ওকে সো আপনারা এটাকে কাজে লাগিয়ে নিন খুবই সুন্দর একটা কাজ দেওয়া আছে অসাধারণ সুন্দর না ড্রেসটা অসাধারণ সুন্দর সো আর এটার ব্যাক সাইডও কিন্তু আপনার প্রিন্ট আছে ওকে ওড়নাও প্রিন্টেড আছে আপু আপনার উপরে আমার বড় ছেলে ক্রাশ খেয়েছে আচ্ছা যাক মাশাল্লাহ 5K ভিউয়ার্স হ্যাঁ এখনো আমার এখানে 5000 আপু দেখাচ্ছে না আমার এখানে 4.9 মানে হচ্ছে 4900 আপুকে দেখাচ্ছে আচ্ছা স্টাইলেকো ইজ ওয়ান অফ দ্য বেস্ট অনলাইন শপ 4.9K আই ক্যান্ট বিলিভ হ্যাঁ 4900 আপুরা দেখছে ওকে 5K কি হয়ে গেছে অনেকেই 5000 বলছে যাক মাশাল্লাহ 5000 আপুর আজকে একসাথে দেখছে আমি এতটা এক্সপেক্ট করিনি যে এত আপুরা দেখবে কিন্তু কালকে যখন আর কি মানে ইয়া দিয়েছিলাম যখন সবাই দেখছি যে খালি সামার হাজার হাজার আপুরা সামার কালেকশনে ভোট করছে তখন আমি বুঝতে পেরেছিলাম যে সামার কালেকশন দেখালে হয়তো আপুরা খুব লাইক করবে সো আমি আপনাদেরকে সুন্দর এই সামার কালেকশনটা দেখিয়ে দিলাম ওকে এটা কিন্তু 3 পিস ওকে কটনের ড্রেস ইন্ডিয়ান তাজ ক্রিয়েশনস থেকে আসছে অসাম একটা ড্রেস এটার কোড দিয়েছি হচ্ছে গিয়ে টিউলিপ একটু পরে আমি আপনাদেরকে লোটাসটা দেখাবো এখন আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিই ঠিক আছে আচ্ছা 5K ইটস ওয়ান্ডারফুল 5.1K হ্যাঁ 5100 আপু হয়ে গিয়েছে লিপস্টিক ব্র্যান্ড অ্যান্ড শেড নাম্বার এটা হচ্ছে জর্ডানার নাম্বার 6 ওকে জর্ডানার নাম্বার 6 লিকুইড লিপস্টিক যেটা ওটা হচ্ছে গিয়ে এটা আচ্ছা আপু তোমার পরা ড্রেসটা কত হ্যাঁ আমি এখন আমার পরা ড্রেসটারই প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি এটার প্রাইস আপনাদের জন্য সুপার 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 ডুপার রিজনেবল ওকে লাইক সুপার ডুপার রিজনেবল আমি করে দেওয়ার চেষ্টা করেছি যদিও আমি আপনাদেরকে অনেস্টলি একটা কথা ফার্স্টে বলি সেটা হচ্ছে এটার কস্টিং আমার অনেক বেশি পড়েছে কারণ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ড্রেসের যে কোয়ালিটি আছে এই ড্রেসের মধ্যে যে ওয়ার্ক আছে ড্রেসের যে প্রিন্ট আছে সব কিছু মিলে প্লাস এটার মধ্যে যে পরিমাণে ফেব্রিক দিয়েছে সব কিছু মিলিয়ে এটার প্রাইস মিনিমাম 2500 হওয়া উচিত ওকে তার মধ্যে এটা হচ্ছে একটা ইন্ডিয়ান কালেকশন আমরা যখন ট্যাক্স দিয়ে আনি তখন মানে আমরা যেই প্রাইস রেঞ্জে সিরিয়াসলি ড্রেস সেল করি এই প্রাইস রেঞ্জে ড্রেস সেল করা হচ্ছে গিয়ে বেসিক্যালি গিফট দেওয়া গিফট ছাড়া আর কোনো কিছু না ওকে সো যাই হোক আমি এটার প্রাইস কোয়ালিটি ওয়াইজ কালার ওয়াইজ প্লাস হচ্ছে ফেব্রিক ওয়াইজ এটার প্রাইস মিনিমাম 2500 হওয়া উচিত আমি আপনাদেরকে অনেস্টলি একটা জিনিস বললাম হ্যাঁ কিন্তু এটার প্রাইস আমরা কখনোই এত রাখিনি ওকে এটা আমি আপনাদের জন্য চেষ্টা করছি অ্যাজ মাচ অ্যাজ পসিবল রিজনেবল করে দেওয়ার জন্য আচ্ছা 5.4 ওকে তাই 5400 আপু হয়ে গেছে আমি জানি না আমি দেখতে পারছি না কনস্ট্যান্ট মেসেজ আসছে আমার এখানে ব্লক হয়ে আছে ওকে 5.5K তাই 5500 আপু আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা সো হ্যাঁ ঠিক আছে সো আমি এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা প্রাইস অনেক বেশি হওয়া উচিত লাইক অনেক অনেক বেশি মিনিমাম 2500 এই ড্রেসের প্রাইস হওয়া উচিত তার মধ্যে এটার সাথে প্রিন্টেড শিফনের ওড়না আছে ওকে ফেব্রিক তো আপনারা দেখতেই পেরেছেন ফেব্রিকের অ্যান্ড সব কিছু দেখতে পেরেছেন ওকে
সো আমি এখন এটা প্রাইস বলে দিচ্ছি, এটা প্রাইস আপনাদের জন্য অনেক 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 রিজনেবল করে দিচ্ছি। ওকে, এটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 1580 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে আপনাদের জন্য শুধুমাত্র স্টাইল একোর কিউট সুইট আপিদের জন্য এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1580 টাকা। ওকে, মানে হচ্ছে 1580 টাকা, 1600 টাকাও না। ওকে, 1600 টাকা দিলে আপনারা হচ্ছে গিয়ে 20 টাকা ফেরত পাবেন। ওকে, সো আপনাদের ডেলিভারি চার্জ এখান থেকে কিছুটা সেভ হবে। তো যাই হোক, খুবই ভালো। হ্যাঁ, প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1580 টাকা, 1580 টাকা, আনবিলিভেবল প্রাইস, লাইক আনবিলিভেবল প্রাইস। আর আমি আপনাদেরকে বলতে পারি যে এটা আমি যদিও কখনো লাইভে এটা বলি না, আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না, বাট আমি এইবার এটা ডেফিনেটলি বলবো যে এটা আনবিটেবল প্রাইস। এটা মানে খুবই রিজনেবল, এটার মধ্যে যেই পরিমাণে ওয়ার্ক আছে আর এইটার যেই ফেব্রিক আছে, এটার যে মানে কি বলে প্রিন্ট আছে, লাইক আমার কাছে মনে হয় যে এটার প্রাইস 1580 টাকা হচ্ছে জাস্ট একটা গিফট, জাস্ট একটা গিফট ছাড়া আর কিছুই না। যেহেতু এটা একটা ইন্ডিয়ান কালেকশন, লাইক ইন্ডিয়ান কালেকশনে আমাদেরকে এত টাকা করে কি বলে এটাকে ট্যাক্সি দিতে হয়, হ্যাঁ, সেখানে 1580 টাকায় আর ড্রেস দেওয়া তো টোটালি মানে মানে কি আর বলবো। হ্যাঁ, ওকে, সো হ্যাঁ, প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1580 টাকা, 6K ভিউয়ার্স, হ্যাঁ 6000 আপুরা দেখছেন আজকে, মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে, ও মাই গড, হাউ ইজ ইট পসিবল? হ্যাঁ, হাউ ইজ ইট পসিবল, আসলে এটা টোটালি ইম্পসিবল, আমি হচ্ছে গিয়ে আপনাদের জন্য দিয়েছি। ওকে, আপনাদের জন্য দিয়েছি। তো যাই হোক, প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 1580 টাকা, 1580 টাকা হচ্ছে এই ড্রেসটার প্রাইস। সো মাথা নষ্ট টোটালি, লাইক আমার তো মাথা নষ্ট হতো। হ্যাঁ, আমি এটার মধ্যে, আমি তো আপনাদেরকে বললাম এটার মধ্যে যেই পরিমাণে কাজ আছে, যেই সুন্দর প্রিন্ট আছে, ফুল ড্রেসটা স্টোন ওয়ার্ক করা। এই ড্রেসটা আমি যখন মানে পরেছি, হ্যাঁ, পরে যখন আয়নায় দেখছিলাম আমি নিজেই অবাক হয়ে গেছি, এত সুন্দর করে এই জায়গাটা শাইন করে, এখানে এত নাইসলি পুরো ড্রেসটাতে হচ্ছে কারচুপি ওয়ার্ক করা, যে কি আর বলবো। আপু, অর্ডার কনফার্ম, প্লিজ রিপ্লাই দিও। হ্যাঁ, রিপ্লাই দিতে আজকে লেট হবে, কারণ হচ্ছে গিয়ে অনেক মেসেজ আসছে। ওকে, অনেক মেসেজের প্রেশার। তো যাই হোক, এই যে সুন্দর, এখন তাজ ক্রিয়েশনসের আপনাদেরকে আমি এতক্ষণ দেখিয়েছি হচ্ছে টিউলিপ, যেটা আমি পড়েছি, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি লোটাস। ওকে, এটা আমি নাম দিয়েছি লোটাস, এটা তাজ ক্রিয়েশনস থেকে লোটাস টোটাস নাম দেয়নি, আপনারা তো জানেন ওরা নাম দেয় না, এটা বেসিক্যালি আমরাই হচ্ছে গিয়ে নাম দিই, সুন্দর সুন্দর নাম দিই। সো এই তাজ ক্রিয়েশনসের আমি এখন আপনাদেরকে এইটা দেখাবো, দেখেন এই ড্রেসগুলো কত সুন্দর প্যাকেজিংয়ে আসছে। ওকে, এত নাইস প্যাকেজিংয়ে আসছে, হ্যাঁ, এরকম না যে সিম্পল পলিতে আসছে বা কিছু, বিশ্বাস হয় যে এই ড্রেসগুলোর প্রাইস 1580 টাকা, এটা তো মানে টোটালি হচ্ছে মাথা নষ্ট। টিউলিপ অনলি 1580 টাকা, হ্যাঁ, মাত্র 1580 টাকা, ডেলিভারি চার্জ আমাদের 100 টাকা, ঠিক আছে? মাত্র 100 টাকা হচ্ছে ডেলিভারি চার্জ, এখানে অ্যাড্রেস ফোন নাম্বার দিলে হবে না, আমরা কখনোই পোস্ট থেকে কোনো অর্ডার নেই না, ঠিক আছে? আমরা হচ্ছে গিয়ে সবসময় অর্ডার ইয়ার থেকে নেই, ইনবক্স থেকে নেই। সো ইনবক্সে আপনাকে ডিটেলস দিতে হবে। এখন আমি আপনাদেরকে সুন্দর লোটাসটা দেখিয়ে দিচ্ছি, সেম প্রাইস হবে, এগুলো সেম কোয়ালিটির ড্রেস। ওকে, সুপিরিয়র কোয়ালিটি, অনেক 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 ভালো কোয়ালিটি, এটা আমি শোরুমে পাঠিয়েছি, আমি জানি না এখনও গিয়ে পৌঁছেছে কি না। ওকে, আমি আজকে সকালেই পাঠিয়েছি, আপনারা তো জানেন রাস্তাঘাটে কত জ্যাম থাকে, কত ঝামেলা। ওকে, সো আপনারা পাবেন অবশ্যই শোরুমে এই কালেকশনটা পাবেন, কিন্তু এখনই গেলে এখনই পাবেন কি না, আমি এই মুহূর্তে আছে কি না আই ডোন্ট নো, আমি পাঠিয়েছি, ঠিক আছে, আমি পাঠিয়েছি, আপনারা অবশ্যই শোরুমে পাবেন এই কালেকশনগুলো। আপনারা শোরুমে যদি আসেন, এই কালেকশনটা যদি আপনারা ধরেন, একটা ড্রেস আপনারা নিয়ে যেতে পারবেন, আপনারা দুইটাই নেবেন, কজ এটা একদম পিওর কটনের উপরে। হ্যাঁ, আর সামনে থেকে তো এটার প্রিন্টটা যে মানে এত সুন্দর ক্লিয়ার, আর কাজটা কি বলবো, আমি আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, এইবারের যে কাজগুলো আসছে, মানে ওদের যেই মানে ওরা যেখানে যেই স্প্রিং আর পাইপগুলো ইউজ করেছে, খুবই সুন্দর, মানে অনেক সুন্দর শাইন করে, হ্যাঁ, অনেক সুন্দর শাইন করে, কোয়ালিটি খুবই ভালো, লাইক অনেক ভালো কোয়ালিটির জিনিস, ঠিক আছে? সো আমি এখন আপনাদেরকে লোটাস দেখাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি অনিয়ন কালারের উপরে। ওকে, অনিয়ন কালারের উপরে হচ্ছে, আমি আপনাদেরকে সুন্দর লোটাসটা দেখিয়ে দিচ্ছি, এটাকে আপনারা অনিয়ন কালারও বলতে পারেন, আবার লাইট পার্পেলও বলতে পারেন, এই কালারটার জন্য সবাই ক্রেজি, লাইক এই কালারটার জন্য সবাই ক্রেজি, হ্যাঁ, এই কালারটা দেখলেই সবার মাথা নষ্ট হয়ে যায়। তো এই কালারটার মধ্যে কিন্তু চলে আসছে লাইট পার্পল অথবা অনিয়ন, আপনারা বলতে পারেন। আর এই যে এই ড্রেসটারও প্রিন্টগুলো আপনারা জাস্ট দেখে নেন,
আর এই যে এই ড্রেসের মধ্যেও কিন্তু আপনাদেরকে যেটা বলছিলাম, দেখেন চারটা পাঁচটা কালারের কম্বিনেশন দেখতে পাচ্ছেন, অরেঞ্জ আছে, ইয়েলো আছে, ম্যাজেন্টা আছে, গ্রিন আছে, ডিপ পার্পল আছে, ওকে, আর বেস কালারটা তো হচ্ছে গিয়ে লাইট পার্পল, হ্যাঁ, আর ফুল নেকটা কিন্তু এই যে কারচুপি ওয়ার্ক করা, এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কি আপনার খুব মাল্টি কালারের পাইপ বসানো আছে, মাল্টি কালারের পাইপ বসানো, পাইপটা দেখে নেন, পাইপ ওয়ার্কটা দেখে নেন, এটা কিন্তু আমি জানি না লাইভে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এই জিনিসটা অনেক শাইনি, হ্যাঁ, ওরা যে এখানে পাইপগুলো ইউজ করেছে পাইপটা খুবই ভালো পাইপ, মানে খুব সুন্দর একটা পাইপ, এটা সামনের থেকে না খুব সুন্দর শাইন করে, খুব নাইস একটা ফিনিশিং আছে, ঠিক আছে, খুবই সুন্দর একটা জিনিস। আর এটার যে নেকটা, নেকটাই যে দেখেন লোটাসের মতো, সো এটার নাম আমি দিয়েছি লোটাস, ওকে, এই যে এখানে মিডলে কিন্তু আপনার খুবই নাইস একটা পিঙ্ক কালারের পার্ল বসানো, ওকে, পার্ল আর হচ্ছে পাইপের কম্বিনেশনে আপনার নেকটা করা, অনেক নাইস একটা নেক, অনেক 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 নাইস, এই যে দেখেন ধরলে কত ভালো লাগে নেকটা, অসম্ভব সুন্দর না, খুবই সুন্দর, লাইক খুবই সুন্দর। আর এটার কিন্তু উপরের দিকে হচ্ছে কি একটু ঘন ফ্লাওয়ার, আর নিচের দিকে একটু হালকা হালকা ফ্লাওয়ার আছে, এটারও নিচে হচ্ছে গিয়ে আপনার ওই যে কারচুপি ওয়ার্কটা করা আছে, আর পুরো ড্রেসের মধ্যে স্টোন ওয়ার্ক আছে, ঠিক আছে। সো এই ড্রেসের কাজটাও কিন্তু অনেক হেভি আছে, অনেক 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 হেভি আছে, ওকে ওকে ওকে, আমি এই ড্রেসের ডিটেলস বলতে বলতে টায়ার্ড, ও মাই গড, এত সুন্দর একটা ড্রেস, এত কিছু বলতে হয় যে কি আর বলবো। এই যে প্রিন্টগুলো জাস্ট দেখে নেন, হ্যাঁ, প্রিন্টগুলো জাস্ট দেখে নেন, অনেক ক্লিয়ার, লাইক অনেক ক্লিয়ার, আমি আশ্চর্য হয়ে গিয়েছি, লাইক কিভাবে এই মানে এই কালেকশনের মধ্যে এত সুন্দর প্রিন্ট আসলো, দেখেন এত ক্লিয়ার প্রিন্ট, আমি খুশি হয়ে গিয়েছি কালেকশন দেখে, এত সুন্দর, দেখেন একদম মানে জায়গার জিনিস জায়গায় আছে, নর্মালি এই কালেকশনগুলো যে আসে এটার জায়গার জিনিস জায়গায় থাকে না প্রিন্টগুলো, কিন্তু দেখেন এটার প্রিন্টটা কত সুন্দর আর কত ক্লিয়ার আর কত স্বচ্ছ। হ্যাঁ, আপনারা তো জানেন আমি হচ্ছি প্রিন্টের পাগল, আমি প্রিন্টের পোকা, সো একটা জিনিসে প্রিন্ট ভালো না হলে আমার মন খারাপ হয়ে যায়, এটা প্রিন্ট দেখে আমি খুশি হয়ে গেছি, এই কালেকশনের প্রিন্টটা এত সুন্দর, ওকে, এত নাইস একটা প্রিন্ট, ওকে, আর এই কালেকশনের তো আমি সব বানাবো, ওকে, কোনো ভুল নাই, কোনো ভুল নাই, এত সুন্দর এত নাইস ফিনিশিংয়ের ড্রেস না বানিয়ে তো কোনো উপায় নেই, ওকে। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, এইবার এটার আমি নিচের অংশটা দেখিয়ে দিই, এই যে দেখেন এটাও কিন্তু এই যে ফুল বডিতে স্টোন ওয়ার্ক দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন ফুল বডিতে ছড়িয়ে ছিটিয়ে ওরা এই যে ফ্লাওয়ারগুলোর মধ্যে স্টোন ওয়ার্ক করেছে, আর নিচে আপনার এই যে কারচুপি ওয়ার্ক আছে, ঠিক আছে, দেখতেই তো পারছেন এই কারচুপি ওয়ার্কগুলো কিন্তু অনেক মানে কস্টলি হয়, শুধু ওরা আপনারা তো দেখেছেন যে এগুলো যখন শুধু নেকটা কারচুপি ওয়ার্ক আসতো ওগুলোই কিন্তু আমরা 1700+ সেল করেছি, ওকে, 1700+, হ্যাঁ 1750 করে মনে হয় সেল করেছিলাম, কিন্তু এখানে দেখেন আপনার কারচুপি ওয়ার্কও বেশি আছে, হ্যান্ডওয়ার্ক বেশি আছে, প্রিন্ট ভালো কোয়ালিটির, কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো, বাট প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1580 টাকা, আমার নিজের কাছেই অবাক লাগছে প্রাইস বলে। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে যে এটার পাইপ ওয়ার্কটা করা, দেখতে পাচ্ছেন কি এই যে পাইপ ওয়ার্কটা দেখে নেন, এটার কিন্তু নিচেও আপনার আমি যেটা পরেছি টুলিপের মতো, এটার নিচেও আপনার এই যে লোটাসের নিচেও কিন্তু আপনার এই কি বলে এটাকে কারচুপি ওয়ার্কটা আছে, ওকে। আচ্ছা, এবার হচ্ছে কি এটার আমি নিচের প্যানেলটা দেখিয়ে দিচ্ছি, এই যে দেখে নেন নিচের প্যানেলটা, দেখেন কত সুন্দর কালারফুল, তাই না, মাথা নষ্ট, টোটালি মাথা নষ্ট, এই যে দেখেন পার্পল, অরেঞ্জ, গ্রিন, হ্যাঁ, আর হচ্ছে গিয়ে ইয়েলো, এই কম্বিনেশনে করা স্টোন ওয়ার্ক দেওয়া আছে পুরো নিচের প্যানেলটাতেই, সো এখানেও কিন্তু স্টোন ওয়ার্ক আছে, এই যে আপনারা তো দেখতেই পাচ্ছেন এই যে স্টোন ওয়ার্ক আছে, ওকে, দেখতেই তো পাচ্ছেন স্টোন ওয়ার্ক আছে, পুরো ড্রেসটাই কিন্তু এরকম করে করা, সো অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস, হ্যাঁ অনেক এক্সক্লুসিভ, অনেক সুন্দর একটা ড্রেস, তাই না। হাউ ক্যান আই কালেক্ট টুলিপ, জাস্ট হচ্ছে গিয়ে টিউলিপ লিখে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের স্টাইলিকো পেজের মেসেজে দিয়ে দিলেই আপনার অর্ডারটা প্লেস হবে, ঠিক আছে। আর এই ড্রেসের কিন্তু স্লিভগুলো অনেক বড় বড় স্লিভ দেওয়া আছে, আপনার কোনো দরকার নেই এরকম স্লিভ বানানো, এটা আমি জাস্ট এভাবেই বানিয়েছি যেহেতু সামার কালেকশন, ওকে, একটা ফ্লোরাল স্লিভ দিয়েছি, কিন্তু আপনাদের কোনো প্রয়োজন নেই এই স্লিভ দেওয়ার, কারণ হচ্ছে গিয়ে এটার স্লিভগুলো অনেক সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর স্লিভ, আপনাদেরকে বানালে অনেক ভালো লাগবে। এটা হচ্ছে লাইট পার্পলের মধ্যে, এটা ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি,
প্লিজ এইবার লোটাস ড্রেসটা দিও আমাকে, অবশ্যই আপু অবশ্যই। লোটাস আর টিউলিপ দুইটাই হচ্ছে 1580 টাকা, ঠিক আছে? 1580 টাকা দুইটারই প্রাইস। এই যে আমি আপনাদেরকে ব্যাক সাইডটা দেখাচ্ছি, দেখেন এটার ব্যাক সাইডটা কত সুন্দর। এই ফ্লাওয়ার ওয়ার্কগুলো দেখতে পাচ্ছেন, অসাধারণ সুন্দর না? অনেক নাইস, লাইট পার্পেল অথবা অনিয়ন কালার, ঠিক আছে? এটার কালারটা হচ্ছে লাইট পার্পেল অথবা অনিয়ন, আমি যেটা পরেছি ওটা হচ্ছে পিচ কালার, কেমন? এই যে দেখেন এটা ব্যাক সাইড দিয়েও যদি একটা ড্রেস বানান কত সুন্দর হবে, অনেক কিউট, তাই না? এই ড্রেসগুলো কিন্তু অনেক কিউট হয়, অনেক সুন্দর হয় আমার কাছে, মানে অনেস্টলি খুব ভালো লাগে। ওকে, এই কালেকশনগুলো খুবই ভালো লাগে আমার কাছে। এই যে দেখেন খুবই কিউট কিউট ছোট ছোট ফ্লাওয়ার দেওয়া আছে। ইন্ডিয়ান কালেকশন মাত্র 1580 টাকা, আনবিলিভেবল, ঠিক আছে? মানে টোটালি আনবিলিভেবল একটা প্রাইস। এই যে আমি এটা নিচে আপনাদেরকে প্যানেলটা দেখাচ্ছি, অসম্ভব সুন্দর একটা প্যানেল আছে ড্রেসের নিচে। আর দেখেন এরকম কিন্তু না যে পুরো ড্রেসটা গদ বাঁধা একই প্রিন্ট করা, ঠিক আছে? এটা কিন্তু না, দেখেন উপরে একরকমের প্রিন্ট, মিডেলের পোর্শনটাতে আরেক রকমের, নিচে আবার আরেক রকমের, এখানে আবার নিচে একটা প্রিন্টেড প্যানেল দিয়েছে। সো সব কিছু মিলে ড্রেসটা অসাধারণ সুন্দর, তাই না? অসাধারণ সুন্দর একটা জিনিস। ওকে, আর এই এই ডিজাইনের আমার কাছে এই প্রিন্টটা অনেক ভালো লেগেছে। এই যে আপনাদের কাছে অনেক ভালো লাগবে, দেখা যাচ্ছে কি, এই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর, তাই না? কাঁধের মধ্যে পড়বে আর সামনে হচ্ছে গিয়ে আপনার শোল্ডারে পড়বে, কেমন? এই হচ্ছে গিয়ে আপনার এই সাইডে প্রিন্টটা পড়বে, এই যে। ওকে, আমার তো একদম কাটায় পড়ে যায়, আপনাদের হয়তো কিছুটা আসবে, ঠিক আছে? তো খুবই ভালো লাগবে। ওকে, জাস্ট ওয়াও, হ্যাঁ আসলেই ওয়াও। এইবার এইটার সাথেও কিন্তু ওয়াও একটা প্রিন্টেড চিফনের ওড়না আছে, যেটার মধ্যে 4-5টা কালার দিয়ে প্রিন্ট করা আছে। ওকে, 4-5টা কালারের কম্বিনেশনে প্রিন্ট করা আছে। সো ড্রেসটা অসম্ভব সুন্দর, হ্যাঁ। প্রাইস হচ্ছে মাত্র 1580, আনবিলিভেবল প্রাইস, 1580 টাকা, হ্যাঁ। আচ্ছা, নার্গিস আপু, আমাদের টপ ফ্যান আপু লিখেছে, অনেক অনেক কিউট ড্রেস তোমার মতনই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপু, হ্যাঁ আসলেই অনেক কিউট। আপনারা দেখেন এগুলো ধরাতেই কিউট লাগছে, লাইক আমি যে ধরছি ধরাতেই কিউট লাগছে, এগুলো মানে বানিয়ে পড়লে তো কিউটের ডিব্বা লাগবে, ঠিক আছে? সো খুবই কিউট, দেখেন ওড়নাটা কত সুন্দর, তাই না? খুবই নাইস একটা ড্রেস, হ্যাঁ। ওড়নাটা অনেক কিউট, মাত্র 1580 টাকা এটার প্রাইস। এগুলো কি কটন? হ্যাঁ, এগুলো হচ্ছে খুবই ভালো কোয়ালিটির কটন। এটার স্লিভটা আমি দেখাইনি, এটা স্লিভটা তো টোটালি মারডালা একটা স্লিভ। ওকে, অনিয়নের উপরে মফ কালার, হ্যাঁ মফ কালারের স্ট্রাইপগুলো করা আছে। এই যে দেখেন অনেক সুন্দর একটা স্লিভ, তাই না? এটা হচ্ছে মফ কালারের স্ট্রাইপ আছে অনিয়ন কালারের উপরে, এর নিচে কিন্তু এই যে সুন্দর এই ফ্লাওয়ারগুলো আছে, ঠিক আছে? এই ড্রেসটা আমি অবশ্যই এই স্লিভ, নর্মাল স্লিভ দিয়েই বানাবো, তাহলে আমার এই স্ট্রাইপগুলো সুন্দর করে আসবে, এখানে ফ্লাওয়ারগুলো আসবে, আমার কাছে মনে হয় ওটাও খুব ভালো হবে, ঠিক আছে? ওটাও খুব সুন্দর লাগবে। আর দেখতেই তো পাচ্ছেন প্রচুর পরিমাণে আপনার স্লিভের কাপড় দেওয়া আছে। আর এটা কিন্তু এরকম না যে ড্রেসের দুই সাইডে স্লিভটা দেয়া, যে আপনার স্লিভে জোড়া পড়বে, দেখেন ড্রেস হচ্ছে সেপারেট 86 বডি, এছাড়া আপনার সেপারেট স্লিভ দেওয়া হচ্ছে গিয়ে, এটা এত বড় কাপড়। সো আপনার কিন্তু স্লিভের মধ্যে কোনো জোড়া টোড়া কিচ্ছু পড়বে না, স্লিভটা আপনি একদম আস্ত একটা স্লিভ বানাতে পারবেন। ওকে, যেটা ইউজুয়ালি ইন্ডিয়ান ড্রেসে বানানো যায় না, হ্যাঁ, মানে ইন্ডিয়ান ড্রেসে কিন্তু দেখা যায় স্লিভের মধ্যে জোড়া পরেই পরে, কারণ হচ্ছে ওরা দুই সাইডে স্লিভটা দিয়ে দেয়। ওকে, কিন্তু এটার কিন্তু স্লিভের কাপড়টাই যে সেপারেট দিয়েছে। ওকে, সো আপনার কিন্তু স্লিভের মধ্যে কোনো জোড়া তালি পড়বে না। ওকে, আচ্ছা আচ্ছা আপু, এগুলা কিন্তু তোমাকে আবার রিস্টক করতে হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, যেই অবস্থা আজকে দেখছি, আর দেখছি যে এত আপু, 6000 আপু দেখেছে, ঠিক আছে? সো মনে হচ্ছে আমার কাছেও যে আবার মনে হয় রিস্টক করতে হবে। আর সামার কালেকশন সব সময় হিট হয়, সামার কালেকশন যেগুলো নাকি রিজনেবল প্রাইসে কটন কালেকশন হয়, এগুলো সারা জীবনই এরকম হিট থাকে। ওকে, আর সারা জীবনই আপুরা চায়, লাইক শীতের সময় আপুরা সামার কালেকশন চায়, ঠিক আছে? আমার মতোই অবস্থা, আমিও যেমন শীতে সামার কালেকশন ঘুরে পরে পরে ঘুরে বেড়াই, দরকার হলেও পরে সোয়েটার পরি, শাল পরি, কিন্তু ভিতরে হচ্ছে কটন ড্রেসই লাগবে, কটন ড্রেস ছাড়া চলবে না। তো যাই হোক, সমস্যা নেই। এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার সুন্দর, এটার প্রিন্টেড ওড়নাটা, প্রিন্টেড শিফনের ওড়না আছে। এই যে দেখেন কত নাইস করে প্রিন্ট করা, অনিয়ন কালারের উপরে ফুললি প্রিন্ট করা আছে, অনেকগুলো কালার কম্বিনেশন দিয়ে, প্রায় হচ্ছে গিয়ে 4-5টা কালার কম্বিনেশন দিয়ে। যে দেখেন ডিপ পার্পল আছে, অরেঞ্জ আছে, গ্রিন আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে ম্যাজেন্টা আছে, এরকম সুন্দর সুন্দর কালার কম্বিনেশনে দেখেন কত কিউট করে প্রিন্ট করা আছে। আপু লং কি 47? হ্যাঁ আপু লং 47। আচ্ছা আপুই, আপি ফাতেমা জোহরা আপু লিখেছে, আপির ড্রেসগুলো আসলেই অনেক সুন্দর, প্রাইস মাত্র 1580, হ্যাঁ
প্রাইস মাত্র 1580। আমার কাছে মনে হয় এই ড্রেসগুলো তো অ্যাট্রাকটিভ, হ্যাঁ প্রাইসটা আরও বেশি অ্যাট্রাকটিভ। ওকে, অনেক রিজনেবল, লাইক সুপার রিজনেবল, হ্যাঁ সুপার রিজনেবল। এই যে আর এটার যে কোয়ালিটি, মানে সিরিয়াসলি, লাইক ড্রেস তো আসলে 200-300 টাকাও পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা কেমন এটা হচ্ছে গিয়ে বিষয়। এইটার যে কোয়ালিটি, কোয়ালিটি অনুযায়ী এটার প্রাইস 1580 টাকা হচ্ছে মানে পানির দামও না, ওকে, এটা পানির থেকেও সস্তা, সিরিয়াসলি। ওকে, সো এটা হচ্ছে কি, এটার ওড়নাটাই, যে ওড়নার আমি প্রিন্টটা দেখাচ্ছি আপনাদেরকে, যে সুন্দর প্রিন্টটা ওড়নার মধ্যেও আছে। ওকে, ওড়নাটা কিন্তু খুব নাইসলি প্রিন্ট করে, যে দেখেন এমন না যে গদ বাঁধা একই প্রিন্ট সব জায়গায় করা, তা কিন্তু না। ওকে, পুরো ওড়নাটা খুব নাইসলি সুন্দর করে প্রিন্ট আছে, শিফনের ওড়না। ওকে, অর্ডার দিয়েছি আপু, দুইটাই নিব, প্লিজ দিও। হ্যাঁ আমি জানি আজকে দুইটাই নিবে, অ্যাটলিস্ট আমি তো দুইটাই নিয়েছি। ওকে, এখান থেকে ছাড়ার কোনো উপায় নেই। অনিয়ন কালারের হচ্ছে কি আপনার প্যান্টের কাপড়টা কটনের মধ্যে আছে। ওকে, খুবই ভালো জিনিস, সিরিয়াসলি অনেক ভালো জিনিস, আমি নিজেই মানে খুব খুশি। আমার কারণ হচ্ছে গিয়ে আমি আগে ভাগেই খুশি, আমি জানি এটা নিয়ে পেয়ে আপুরা খুব খুশি হবে, তো সেইটা ভেবে আমি খুব খুশি। ওকে, এটা আপনার ডেলিভারি পেয়ে 100% অনেক খুশি হবেন, এটাতে কোনো ভুল নেই। সো আমি আপনাদেরকে আজকে দুইটা ড্রেস দেখিয়েছি, হ্যাঁ আমার হাতে দুইটা ড্রেস দাও তো, তাজ ক্রিয়েশনসের অসম্ভব সুন্দর দুইটা ড্রেস দেখিয়েছি। একটা হচ্ছে গিয়ে আমি যেটা পরে আছি টিউলিপ, আরেকটা হচ্ছে গিয়ে লোটাস, ঠিক আছে, টিউলিপ অ্যান্ড লোটাস, একটা হচ্ছে গিয়ে পিচ কালারের, একটা হচ্ছে গিয়ে অনিয়ন কালারের, দুইটাই তাজ ক্রিয়েশনস থেকে আসছে, অসম্ভব ভালো কোয়ালিটির ড্রেস, প্যাকেজিংও অসম্ভব ভালো আছে। ওকে, সো খুবই সুন্দর, লাইক খুবই সুন্দর দুইটা ড্রেস দেখিয়েছি। আপনারা চাইলে হচ্ছে গিয়ে স্ক্রিনশট দিয়েও অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করতে পারেন, অথবা জাস্ট টিউলিপ অথবা লোটাস, অথবা টিউলিপ লোটাস দুইটাই নিব। আমার কাছে মনে আজকে এরকম মেসেজ অনেক আসবে যে আমি টিউলিপ লোটাস দুইটাই নিব। ওকে, সো হচ্ছে গিয়ে এরকম লিখেও আপনি অর্ডারটা প্লেস করে দিতে পারেন, আমি লাইভের টাইটেলে টিউলিপ আর লোটাস লিখে দিয়েছি। ওকে, ওখান থেকেও আপনারা কপি পেস্ট করে জাস্ট সাথে নাম অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়েও অর্ডার প্লেস করে দিতে পারেন আমাদের মেসেজে, আমাদের স্টাইলে কোন মেসেজে দিতে হবে অর্ডারের জন্য, কেমন, কমেন্টে বা কোনো জায়গায় পোস্ট করলে হবে না, কারণ হচ্ছে গিয়ে আমি আর কি কমেন্ট বড় কোথাও আমরা দেখার সুযোগ পাই না। ওকে, আমাদের ইনবক্সে প্রচুর প্রেশার থাকে, আমরা শুধু ইনবক্স থেকে অর্ডারটা আর কি নেই, ওকে, কালেক্ট করি। আজকের কালেকশন সুপার হিট, অর্ডার করা করাই মুশকিল, কোনটা রেখে কোনটা অর্ডার করবো, লিখেছে নুসরাত শারমিন আপু, আমাদের টপ ফ্যান, হ্যাঁ মাশাল্লাহ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, দুইটাই অর্ডার করে ফেলেন, সিরিয়াসলি লাইক দুইটাই অর্ডার করে ফেলেন। এখন আমাদের স্টকে আমি আরেকটা সুন্দর ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি, হাউস অফ লনের, এই যে এই পিঙ্ক কালারের ড্রেসটা, যেটার আমি কোট দিয়েছিলাম পিঙ্ক পরি, এই ড্রেসটা আবার অল্প কিছু পিস আমাদের স্টকে চলে আসছে। ওকে, শোরুমেও দেওয়া আছে, আপনারা চাইলে এই ড্রেসটা নিয়ে নিতে পারেন, এটাও সুপার বাজেট ফ্রেন্ডলির মধ্যে আছে, কটনের ড্রেস, যেহেতু সবাই সুপার বাজেট ফ্রেন্ডলি সামার কটন কালেকশন চাচ্ছিলো, সো আমি ভাবলাম যে এই ড্রেসটাও যেহেতু অল্প কিছু পিস আবার চলে আসছে, সো এটাও আমি একটু লাইভে আপনাদেরকে দেখিয়ে দিই, কেমন। আচ্ছা, তোমার ড্রেসটার প্রাইস কত? মাত্র 1580। ওকে, আজকের দুইটা ড্রেস অনেক সুইট আর রিজনেবল, হ্যাঁ অসম্ভব সুইট আর অসম্ভব রিজনেবল, সিরিয়াসলি লাইক আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি জানি, মানে বেশি, আমি বেশি খুশি এটা চিন্তা করে, আমি এটাই ইমাজিন করে যে আপনারা যখন ড্রেসটা পাবেন, ও মাই গড, আপনারা সিরিয়াসলি খুশি হবেন, লাইক 1580 টাকায় এটা কি কিনলাম, ওকে, মনে হবে যে এত সুন্দর ড্রেস নিয়েছি কিভাবে সম্ভব। তো যাই হোক, এই যে পিঙ্ক পরি, তো আপনারা জানেন পিঙ্ক পরি সম্পর্কে, কটনের একটা ড্রেস, জাম কটন যেটাকে বলে ইন্ডিয়ানরা, নেকের মধ্যে সেলফ এমব্রয়ডারি করা আছে, আর ড্রেসটা হচ্ছে গিয়ে এই যে নিচেও খুব সুন্দর প্রিন্ট আছে, ড্রেসটার মধ্যে অল ওভার প্রিন্ট আছে, ঠিক আছে, এটা যেহেতু আবার রিস্টক হয়েছে, সো এটা আমি আবার একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটার প্রাইস কিন্তু আপনারা জানেন, হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 1550 টাকা, কটনের একটা ড্রেস, এটার সাইডে যে স্লিভটা আছে, এটার যেহেতু দুই সাইডে স্লিভটা দেয়া, সো এটার স্লিভে জোড়া পড়বে, ঠিক আছে, এটার স্লিভে জোড়া পড়বে, আমি যেটা বানিয়েছিলাম লুজ ফিটিং স্লিভ হলে জোড়া পড়বে, ফিটিং স্লিভ হলে জোড়া পড়বে না, ঠিক আছে, জাস্ট একটা দিয়েই হয়ে যাচ্ছে, স্লিভটা সাইডে আছে, আর আপনার ব্যাক সাইডটাও এই যে এরকম সুন্দর করে প্রিন্ট করা আছে, হাউস অফ লনের, এটা হচ্ছে পিঙ্ক পরি, এই ড্রেসটার কোড আপনারা জানেন অলরেডি, এটা হচ্ছে পিঙ্ক পরি, হ্যাঁ আপু, তাজ ল্যাভেন্ডার সিল্কটা কি হবে, হ্যাঁ ওটা আছে, সামান্য কিছু পিস আছে, ঠিক আছে, এই যে এটা হচ্ছে গিয়ে এটার নিচের প্রিন্টটা,
আপনার পিঙ্ক পুরির নিচের প্রিন্ট। হ্যাঁ, পিঙ্ক পুরির প্রাইস হচ্ছে কি আপনারা জানেন মাত্র 1550 টাকা। আচ্ছা, তোমার ড্রেসটা কি ইন্ডিয়ান? হ্যাঁ অবশ্যই, আমি আজকে যা দেখাচ্ছি ফুল ইন্ডিয়ান কালেকশন দেখাচ্ছি। ওকে, ইন্ডিয়ান কালেকশনই দেখাচ্ছি আজকে, পাকিস্তানি কিছু দেখাচ্ছি না। এটা হচ্ছে গিয়ে এটার সুন্দর শিফনের ওড়নাটা, এটার ওড়নাটা অ্যামেজিং, একটা শিফনের মধ্যে প্রিন্ট করা আছে। এটা ওড়নার জন্য এই ড্রেসটা সবাই বেশি লাইক করে। ওকে, আর এটার সাথে আপনারা এই যে পিঙ্ক কালারে কটনের প্যান্ট পাচ্ছেন। সো এইটার অর্ডার আপনারা পিঙ্ক পরি লিখেও দিতে পারেন, অথবা জাস্ট স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়েও আমাদের স্টাইলেকো পেজের মেসেজে দিতে পারেন। প্রাইস হচ্ছে গিয়ে 1550 টাকা। হ্যাঁ, আমার ড্রেসটা কি কটন নাকি সিল্ক? অবশ্যই কটন, ঠিক আছে। সামার কালেকশন কি সিল্ক হতে পারে? হ্যাঁ হতে পারে, যদি সেটা শামু সিল্ক হয়। শামু সিল্ক হচ্ছে সামারের জন্য সুপার কমফোর্টেবল একটা ফেব্রিক। তো যাই হোক, এটা আর কি কটনের ড্রেস, এটা ইন্ডিয়ান কটনের ড্রেস, তাজ ক্রিয়েশনস থেকে আসছে, একদম পিওর কটন, লাইক পিওর কটন, ঠিক আছে। পিওর কটনের মধ্যে যেই ভাবটা থাকে এটার মধ্যে সেই ভাবটা আছে। সিরিয়াসলি আপনারা এটা পরে খুশি হবেন, লাইক অনেক কমফোর্টেবল হবে। আপু ম্যাটেরিয়াল, আপু ম্যাজেন্টা ড্রেস আছে? না, ম্যাজেন্টা মেঘরানিটা শেষ, ওটা নেই আপাতত। হ্যাঁ আপু, তোমার ড্রেসটার প্রাইস মাত্র 1580 টাকা, অনলি 1580 টাকা। সো আমার ড্রেসটা আমি দেখিয়েছি, এটার সাথে আমি আরেকটাও দেখিয়েছি যেটা কোড দিয়েছি লোটাস। আমারটা কোড হচ্ছে টিউলিপ, জাস্ট টিউলিপ লোটাস লিখেও আপনারা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করতে পারেন। প্রাইস হচ্ছে সুপার ডুপার রিজনেবল, একদম সুপার ডুপার রিজনেবল, মাত্র 1580 টাকা। সো আপনারা নিয়ে নিন, কজ এগুলো হুলস্থুল সবাই নিয়ে নিবে, এগুলো শেষ হয়ে যাবে। ওকে, আর আমার কাছে মনে হয় যে আবার রিস্টক করতে বলবে, ঠিক আছে। তো যাই হোক, সমস্যা নেই, অ্যাটলিস্ট 6000 আপু অনেক সময় এমন হয়। মজার একটা ঘটনা বলি, যে লাইক বেশি আপুরা দেখে না লাইভ, লাইক মানে খুবই কম আপুরা দেখে। সাপোজ হলাম যে 3000 আপুরা দেখলো, কিন্তু লাইভের পরে সব শেষ, কারণ হচ্ছে 3000 আপুরা দেখে 3000 আপুরাই ওটার জন্য অর্ডার প্লেস করে, লাইক মানে অসম্ভব বিষয়। হ্যাঁ, তো এরকম মাঝে মাঝে হয়। আর আজকে তো এই লাইভ আপুরা 6000 আপুরা দেখেছে, সো আমি জানি না আজকে কী হবে। ওকে, যাই হোক, সমস্যা নেই, আপনারা তাড়াতাড়ি অর্ডার প্লেস করে দিন, হোপফুলি পেয়ে যাবেন। শোরুমে ড্রেস আমি পাঠিয়ে দিয়েছি, পৌঁছে গেলে শোরুম থেকেও পাবেন। আমি জানি না কটা বাজে পৌঁছাবে। ওকে, এখান থেকে আমাদের শোরুম অনেক দূর, সো অনেক টাইম লাগে, জ্যাম থাকে রাস্তায়। ওকে, সো ঠিক আছে, আমি তাহলে আজকে চলে যাই। আজকে আমি অনেক কথা বললাম, হ্যাঁ অনেক কথা বললাম আপনাদের সাথে, অনেক দুষ্টামি করলাম। আমি জানি আমি আজকে অনেক সুন্দর সুন্দর দুইটা ড্রেস দেখাবো, যে দুইটা ড্রেস সবার অনেক পছন্দ হবে। ওকে, আচ্ছা, আজকের কালেকশন পুরাই হিট। হ্যাঁ, আজকের কালেকশন আসলেই পুরাই হিট। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই এই তোমার কাছ থেকে 13টা ড্রেস নিয়েছি, অনেক নাইস ড্রেস সবগুলো, ঠিক আছে। আর নার্গিস আপু আমাদের টপ ফ্যানে আছে, হ্যাঁ এর জন্যই আপনি আমাদের টপ ফ্যানে চলে আসছেন, তাই না? তো যাই হোক, আচ্ছা, টপ ফ্যানের যে বিষয়টা, এটা কিন্তু ফেসবুক অটো মানে সেট করে, এটা কিন্তু আমরা সেট করি না। হ্যাঁ, সো কেউ মাইন্ড করেন না, অনেকে দেখি অনেক মাইন্ড করে। ওকে, সো যাই হোক, এটা কিন্তু ফেসবুক সেট করে দেয়। হ্যাঁ, আপনি আমাদের পেজের মধ্যে যত অ্যাক্টিভ থাকবেন, আমাদের লাইভগুলো যত শেয়ার করবেন, লাইক দিবেন, আমাদের পোস্টগুলোতে কমেন্ট করবেন, ফেসবুক সেই অনুযায়ী আর কি টপ ফ্যান ওরাই অটো সেট করে দেয়। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের কোনো হাত নেই। ওকে, সো কেউ মাইন্ড করেন না এই বিষয়টা নিয়ে। আপু, ফাল্গুনের ইয়োলোটা কি পাবো? ওটা তো আপাতত নেই, আর যেহেতু ফাল্গুন চলে গেছে ওই ড্রেস আর আমার কোনো মানে হয় না, আমার কাছে মনে হয়। ওকে, আচ্ছা, হ্যাঁ দুইটাই আপাতত স্টক আছে। তুমি আজ 2 বোতল ওয়াটার ড্রিঙ্ক করো। হ্যাঁ, আজকে অনেক কথা বলেছি, দুইটা ড্রেস দেখাতে গিয়ে একদম হুলুস্থুল। ড্রেসগুলো তো আছেই, এত কিছু যে দেখাতে হয়েছে। আচ্ছা, আমিও নিয়েছি 14টা, লিখেছে নূর আপু। হ্যাঁ, এই জন্যই মনে হয় আপনাকে ফেসবুক টপ ফ্যানে দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, সো আমি তাহলে আজকে চলে যাই। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই তাড়াতাড়ি করে অর্ডারগুলো প্লেস করে দিন। জাস্ট একবার মেসেজ করে রেখেন, আমাদের ইনবক্সে অসম্ভব প্রেশার থাকে, অসম্ভব 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 প্রেশার থাকে, কিন্তু আমাদের যেটা সেটা হচ্ছে আমরা টাইম ফ্রেম অনুযায়ী ইনবক্স খালি করি, আমরা সবার মেসেজে রিপ্লাই করি। সো আপনি রিপ্লাই অবশ্যই পাবেন যদি একবার মেসেজ করে রাখেন, বারবার মেসেজ করলে আপনার মেসেজটা ইনবক্সে উপরে চলে যায়, সেই ক্ষেত্রে মোডারেটররা দেরি করে পায়। তো আপনারা জাস্ট একবার মেসেজ করে রাখবেন, আর যদি ড্রেসটা আপনার লাগবেই লাগবে এমন হয়, জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখবেন, আপনার অর্ডার প্লেস হয়ে যাবে, কল পেয়ে যাবেন, কল রিসিভ করবেন, ড্রেসও পেয়ে যাবেন, ঠিক আছে। খুবই সিম্পল, খুবই সিম্পল। ওকে, সো আমি তাহলে চলে যাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য অনেক 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 দোয়া করবেন। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।